নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা। শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, আজ 49 বছরে পা মহারাজের, হ্যাঁ সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই অনুরাগীদের ভিড় তার বাড়িতে। আমাদের প্রতিনিধি সেই বাড়িতে গিয়েছিলেন এবং ফার্স্ট অন রিপাবলিক বাংলায় সেই ছবি উঠে এসেছিল সৌরভ গাঙ্গুলির, এবং তিনি ঠিক কি বলেছেন অবশ্যই শোনাবো আপনাদের। কিন্তু আবারও জানিয়ে রাখি, 49 বছরে পা মহারাজের, সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানাতে অনুরাগীদের ভিড় তার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানাতে অনুরাগীরা ভিড় জমিয়েছেন। সেখানে 49 বছরে পা দিলেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। আবারও জানিয়ে রাখবো, 49 বছরে পা দিলেন মহারাজ সৌরভ গাঙ্গুলি, তাকে শুভেচ্ছা জানাতে মহারাজের বাড়িতে ভিড় ভক্তদের। Happy birthday, dear Dada. Happy birthday to you. Happy birthday to you. Bola, bola. Happy birthday to you. Happy birthday, dear Dada. Happy birthday. একদম সরাসরি চলে যাব সেইখানে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুখেন্দু। বেহালার পরিবেশ এখন কিরকম? মহারাজকে এত সামনে পেয়ে অনুরাগীরাই বা কি বলছেন, কি ছবি উঠে আসছে সুখেন্দু? দেখো সন্তু, যে কথাটা প্রথমে বলবো যে এই মুহূর্তে আমি রয়েছি বেহালাতে সৌরভ গাঙ্গুলির বাড়ি থেকে একটু দূরেই, যেখানে সৌরভ গাঙ্গুলির অফিস সেখানে রয়েছে। কারণ অফিস কর্মীরা যারা রয়েছেন তারা সৌরভ গাঙ্গুলির জন্য ছোট অনুষ্ঠানের আয়োজন করেছেন। তার আগে যে ভক্তরা বাড়ির সামনে ভিড় জমেছিলেন তারা এখনও কিন্তু সেই অফিসের নিচে এসেও রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি সন্তু, তারা এনারা কিন্তু নবদ্বীপ শচীন সৌরভ ফ্যান ক্লাব, এনারা নবদ্বীপ থেকে এসেছেন এবং এখনও দেখো সেই মহাপ্রভুর মূর্তি নিয়ে এবং তার অশোক চক্রবর্তী যিনি, যার গায়ে কিন্তু সেই দাদা 49 হ্যাপি বার্থডে লেখা রয়েছে এবং তিনি সেজেছেন, এবং পাশাপাশি সৌরভের ছবি আঁকা সেই ছবি এঁকে নিয়ে এসেছেন এবং কবিতাও কেউ কেউ লিখে নিয়ে এসেছেন। আমি তোমার কাছে প্রথমে, আমরা এর আগে মূর্তির ছবি দেখেছি সব কিছু, আমরা কবিতাটা শোনার চেষ্টা করব যিনি কবিতা লিখে নিয়ে এসেছেন, যে সৌরভ গাঙ্গুলির জন্য কি কবিতা তিনি ডেডিকেট করছেন আজকে। তুমি হলে বেহালা দাদা সৌরভ গাঙ্গুলি, দাদাগিরির অতিথি সেবক সৌরভ গাঙ্গুলি, বা হাতে খেলা তুমি সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটের সভাপতি সৌরভ গাঙ্গুলি, দুর্গাপুজোয় ঢাকা বাজায় সৌরভ গাঙ্গুলি, নতুন নতুন খেলোয়াড় তৈরি করেছে সৌরভ গাঙ্গুলি, বিশ্বকাপের বিশ্বজয় সৌরভ গাঙ্গুলি, ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সুতরাং শুনলে যে সৌরভকে নিয়ে ইতিমধ্যে কবিতাও লিখে নিয়েছে ভক্তরা, এবং যারা রয়েছে নবদ্বীপ শচীন সৌরভ ফ্যান ক্লাব, আমি সে অশোক চক্রবর্তীর কাছে চলে আসবো যিনি একেবারে মহাপ্রভুর মূর্তি নিয়ে নবদ্বীপ থেকে এসেছেন। এই যে মহাপ্রভুর মূর্তি জন্মদিনে, 49তম জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই ধরনের মূর্তি উপহার দেওয়ার পরিকল্পনা কেন? আমার নাম প্রথমে বলে অশোক চক্রবর্তী, নবদ্বীপ শচীন সৌরভ ফ্যান ক্লাবের থেকে আমরা এসেছি এবং আমরা দাদার কাছে এই মূর্তিটা প্রেজেন্ট করতে, তার কারণ দাদা যেহেতু অসুস্থ হয়ে পড়েছিল সেই সময় আমরা নবদ্বীপের প্রাণ মহাপ্রভুকে আমরা প্রার্থনা করেছিলাম যেন দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এবং সেই সুস্থ দাদা তাড়াতাড়ি হয়ে ওঠার পরে আমরা শচীন সৌরভ ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা সকল সিদ্ধান্ত নিয়ে দাদাকে মহাপ্রভু দেবো, যেহেতু দাদার বাড়িতে আমরা 2018 থেকে আসি এবং কিছু না কিছু গিফট দিই, তাই জন্য আমরা সেই সিদ্ধান্ত যখন নিই আজকে আমরা সকাল সকাল এসেছি ওখান থেকে এবং দাদার হাতে এই মহাপ্রভু তুলে দেবো, দাদা সুস্থ হয়ে গেছে, দাদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। সৌরভ সৌরভ দাদা দাদা হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি 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 বার্থডে দাদা 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 দাদা। শুনতো বুঝতেই পারছো যে উন্মাদনার কোনো খামতি নেই, কারণ দাদা শব্দটা বোধহয় বাঙালির কাছে একটা বড় আবেগ এবং সেই মহারাজের জন্মদিনে সেই আবেগটাই কিন্তু, যদিও আমরা জানি যে কোভিড পরিস্থিতিতে নিয়মের বিধিনিষেধ রয়েছে, সেই নিয়মের বিধিনিষেধকে থাকলেও খুব কম সংখ্যক তাই ভক্ত বলা যেতে পারে যে এই মুহূর্তে ভিড় করেছেন এবং তারা কিন্তু সৌরভের সঙ্গে একবার দেখা হয়েছে, তারা এই উপহার তুলে দেওয়ার জন্যই কিন্তু মহারাজের অপেক্ষায় কিন্তু তারা এখনো পর্যন্ত রয়েছেন বলে জানা যাচ্ছে। শুনতো একদমই সুখেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি সৌরভ গাঙ্গুলি অলিম্পিকে যারা যোগদান করছেন ভারতবর্ষ থেকে তাদের শুভেচ্ছা জানিয়ে তিনি ঠিক কি বলেছেন
শুনব। শুভেচ্ছা, যাবে সবাই এখন। ইন্ডিয়া হ্যাজ ম্যাসিভ চান্সেস অফ উইনিং মেডালস, হোপফুলি দে উইন। আর কি ছবি উঠে আসছে? দেখো সন্তু, যে বিষয়টা তোমাকে বললাম, যেহেতু আমরা জানি যে কোভিড পরিস্থিতিতে এই মুহূর্তে বিভিন্ন এক জায়গাতে বেশি সংখ্যক মানুষ যাতে জমায়েত না হয় সেই দিকটাও বারবার বলা হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু আমরা জানি যে সৌরভ গাঙ্গুলি বাড়ির সামনেও খুব অল্প মানুষই ভিড় করেছিলেন। কিন্তু এনাদের যে বিষয়টা, যে কথাটা একটু আগে অশোক চক্রবর্তী বলছিলেন যে যখন সৌরভ গাঙ্গুলি অসুস্থ হয়েছিলেন তখন তিনি আসতে পারেননি, দাদাই বারণ করেছেন, এবং তিনি আজকে এসেছেন শুধুমাত্র দেখার জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ যেভাবে বলা হচ্ছে, যে একদিকে যেমন লেখা রয়েছে যে দাদার 49তম জন্মদিন, 49 ইয়ার্স, তেমনি একই সঙ্গে কিন্তু তারা পিঠে তিনি রং একেবারে তেরঙ্গা করেছেন যে 25 ইয়ার্স অফ দাদাগিরি অন ক্রিকেট। কারণ আমরা জানি যে এই 25 বছর আগে 1996 সালে লর্ডসে কিন্তু দাদার টেস্ট অভিষেক হয়েছিল, এবং তখন তিনি লর্ডসে টেস্ট অভিষেকে তিনি সেঞ্চুরি করেছিলেন, তার 25 বছর এবার পূর্তি হচ্ছে। সুতরাং সব মিলিয়ে সেই মানে বলা যেতে পারে যে সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু নবদ্বীপ থেকেও তারা ছুটে এসেছেন। কিন্তু একটা কথা বারবার মাথায় রাখতে হচ্ছে যে কোভিড পরিস্থিতি, সে কথাকে মাথায় রাখতে হবে। সেই জন্যই কিন্তু বারবার সৌরভ গাঙ্গুলি একবার দেখা দিয়েই কিন্তু ইতিমধ্যেই তিনি অফিসে চলে গেছেন, যদিও তারা অপেক্ষা করছেন যে সৌরভ যখন অফিস থেকে নিচে নেমে আসবেন গাড়িতে ওঠার আগে একবার যদি তাদের সেই নিয়ে আসা উপহার যদি একবার তারা নেন। সেই জন্যই কিন্তু তারা অধীর আগ্রহে কিন্তু এখনও অপেক্ষা করে যাচ্ছে সন্তু।